তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল পূজা গেছেন নাইনটি নাইন তো গাইজ আজকে আমার দিদির বিয়ে তো দিদির বিয়ের আর কি গায়ে হলুদের যখন পুকুরে আর কি কিছু রিচুয়ালস আছে যে জল নেওয়ার তো জল নিতে চলে আসলাম মানে মহিলা মন্ডলির সাথে আমি হচ্ছে ক্যামেরাম্যান তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছ ওখানে ছোটো একটা রিচুয়ালস ফার্স্টে আর কি পুকুরকে আর কি পুজো দিতে হয় দেন আর কি কাছি ফাঁচিতে জল কেটে আমরা সত্যি কথা বলতে আমরা পালিয়ে বিয়ে করেছি আমরা সঠিক রিচুয়াল জানি না আমরা ধত্তাক্ত মার প্রেগ করেছি গাইজ আমরা অত রিচুয়ালস জানি না সো যেটুকু জানি সেটুকু বলছি এরকম বরণ টরণ করে নেওয়ার পরে তো দেখো বরণটা গাইস তোমরা দেখো এখন বরণের সময় বরণ কী কী দিয়ে করে পান সুপারি তারপরে একটা ষোলো আনা দিয়ে বরণ করতে হয় তো এখানে কুলো টুলো দিয়েভাবে বরণ করে মহিলারা সে জানি না কী মানে রিচুয়ালস আমি ফার্স্ট দেখলাম আগে আগে অত দেখিনি তো গাইস দেখো এখন বরণ টরণ করার পর কলসিটা ভরে নেবে মানে কাকে মারা তো হয় না বৌদি হয় আর কি বললো অনেক বয়স্ক এখানে পাঁচ ছজন মিলে কি ধরে আর কি যে দিয়ে দেখছো জলটা এগার কেটে নিল আত্ম কি জলের করে দিয়ে কাটা যায় কাটলে তো ভালোই হতো তো গাইজ আমরা জানবো কি করে আমরা তো ভেগে বিয়ে করেছি না ধরতক মারপেট কোনো খরচাপাতি ছাড়া গিয়ে বিয়ে করেছি তো গাইজ এখানে দেখো কলসিটা ভরে নেবে কলসি ভরা হচ্ছে তো দেখো গাইস কলসিটা মানে এখানে সিঁড়িটা এতটাই মানে উঁচু সো কলসি ঠিক করে ডোবাতে পারছিলো না তো ফাইনালি কলসিটা অনেক শত কষ্টের পর ডুবিয়ে হাত ফাত দিয়ে জল দিয়ে আর কি এটা ফুলফিল করা হলো তো আর সত্যি বলতে কি বলতো মেয়েদের কাছে এই বিয়ে জিনিসটা যে কী সেটা একটা ছেলে না বুঝলেও একটা মেয়ে কিন্তু হাড়ে হাড়ে টের পায় হ্যাঁ বিয়ের সময় মা বাবা যতই শোনা গয়না সব কিছু দিয়ে বিয়ে দিলেও সব জায়গায় কিন্তু মেয়েরা সুখ পায় না হ্যাঁ আর এটা তো লেখাই আছে মেয়েদের জীবনে না যে বিয়েটা মাস্ট বিয়ে করতে হবে মেয়ে হয়েছে মানে তাকে বিয়ে করতে হবে তো যাই হোক আমরা চাই আমরা সবাই চাই যেন আমার দিদি খুব ভালো থাকে সুস্থ থাকে ও জন্য খুব ভালোভাবে সংসার করে আর ও যা মিষ্টি মেয়ে অবশ্যই খুব ভালোই হবে আর যাই হোক তো দেখো গায়ে হলুদের সময় ওর মনটা একটু খারাপ ছিল আর ওর আর আমাদের কাকিমা পড়ে গিয়েছিল টেনশানে আর কি ওদের একটা কাঠের মানে কি বলে সেতু আছে সেখান থেকে কিন্তু পড়ে গেছিলো তাই জন্য মা আসতে পারেনি কিন্তু লাস্টের দিকে এসেছিলো সেটা তোমরা অবশ্যই দেখবে তো দেখো যেহেতু করবে আর আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল হলো ওর স্নান করতে মানে গায়ে হলুদ দিতে যেহেতু বরের বাড়ির লোক একটু দেরি করে এসেছিল সেহের জন্য আর দেখো এখানে সব গায়ে মানে হলুদ ছোড় মাকাশ ছিল আর দিদি বলছে যে না মাকাশ না আমার এখন আর কি টাইম নেই বেশি ধোয়াধুয়ি করতে পারবো না আর মেকআপ মানে হলুদ ফুলুদ লাগলে না মেকআপে একটু অসুবিধা হয় সেই জন্য তো দেখো আমি ফাইনালি চলে এসেছি ওর মানে আমাদের দিদি পায়ে একটু হলুদ দেওয়ার জন্য কারণ যে ছোট হয় সে পায়ে হলুদ দিতে হয় তো তাই জন্য আমি একটু ভালোভাবে পায়ে একটু হলুদটা দিয়ে দিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক আমাকে আমাকে এই দিদি ভাইটা একটু হলুদ মাখাতে আসলো আমি একটু মাখালাম আরে সত্যি বলতে কী জানো আমার মুখটা এত জ্বালা করছিলো এটা দেওয়ার পরে মানে সর্ষের তেল দেওয়া হয়তো ছিল অনেকেই এরকম করছিল তো দেখো ফাইনালি দিদির লুকটা কত সুন্দর লাগছে আর হাসিটা তো মুখে ধরছেই না বলতে পারো আর এই যে ওনার স্টুডেন্ট এটা তো স্টুডেন্ট চলে এসছে বিয়ের বাড়িতে আর এই দেখো ফার্স্টেই আমরা কিন্তু নিয়ে নিলাম বেবিকর্ন আর হচ্ছে চিকেন পকোড়া তো এটা মিস করা যায় তো একটু দেখে দেখে খাচ্ছিলাম আমার এত সাইজটা বড় দেখো এক মুখ মানে এক বড় বড়ো হা করে মুখের মধ্যে ঢুকিয়ে নিলাম তো লজ্জা লাগছিল কিন্তু কি করবো হেসে তো গড়াগড়ি তো কাকে যেন একটু দেখছিলাম এদিক ওদিক করে তারপর আমি বললাম যে ছাড় আর ভিডিও না করলেও হবে একটু জুম করে দেখাচ্ছিলাম তারপরে আর ওইদিকে দেখো বৌদি তো খাচ্ছে আর হাসছে তো আমি বললাম আর দেখাস না তারপর বোন দেখো বেবি কন খাচ্ছিলো আর বোনকে জাস্ট ওয়াও মানে ওকে তো আজকে অসাধারণ লাগছে চোখটা আর এদিকে বৌদি আর ওখানে আমাদের এক কাকি আছে তো কেমন লাগছে আমার বোনকে বৌদিকে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে পুচকু আমাকে বলছে কাকি কাকি প্লিজ আমার ভিডিওটা করো তো ওই জন্য ওকে একটু দেখালাম আর ও তো সেই দেখে ঝটাপট খেতে শুরু করে দিল আর এদিকে দেখো তারপরে চলে এসেছি কফি খাওয়ার জন্য আর কফিটাকে তোমাদের একটু দেখাচ্ছিলাম যাই হোক তারপর একটু কফটি মানে কফিটা খাচ্ছিলাম ওয়াও জাস্ট টেস্টটা জাস্ট অসাধারণ ছিল কফিটার আর এই যে আজকের মেনুতে ছিল কড়াইশুটির কচুরি চান্না মশলা এগ ডেভিল স্যালাড ফ্রায়েড রাইস তারপর ছিল কাতলা কালিয়া তারপর আরও অনেক কিছু ছিল সেগুলো আর মনে নেই আর কি মনে নেই বলতে আর মানে কি বলবো বুঝতে পারছি না যাই হোক ফ্রায়েড রাইস ছিল তার সাথে ছিল চিকেন কষা তারপরে সন্দেশ মিষ্টি আইসক্রিম দই চাটনি ছিল এই সবই ছিল অনেক কিছুই ছিল তো তারপরে আমি একটু খাচ্ছিলাম আর কি তাই দেখো চানা খাওয়া হয়ে গেছে তারপরে এগ ডেবিল দিয়ে গেছিলো একটা তো আমি না মশলাগুলো সব ফেলে দিয়েছিলাম ওপর থেকে ছাড়িয়ে শুধুমাত্র ডিমটা খাইছিলাম আর এদিকে দেখো বড় মশাই খাচ্ছেন আর এদিকে ওর একটা বন্ধু আমাদের সাথে খেতে বসেছিল তো আমাকে আবার জিজ্ঞেস করছিল যে ব্লক করছি কি না আমি বললাম হ্যাঁ ব্লক করছি আর এদিকে বৌদি খাচ্ছিল বৌদি একটু আড়ে আড়ে দেখে ফেলবে লজ্জা পাবে ওই দেখো দেখেছো আরে কিন্তু দেখছিল যাই হোক লজ্জা পেয়ে গেছে আর এই দেখো আমি একটি বিটিকে কেমনভাবে খাবো বলে এগুলো সব ফেলে দিয়ে শুধুমাত্র ভেতরের জিনিসটাকে খাবো তারপরে আমাদের ফ্রায়েড রাইস দিল কাতলা মাছ দিল তারপর চিকেন কষা এদিকে আমার বড় মাছ খাচ্ছেন ও দারুণ খেতে সেটাই আর কি বোঝাতে চাইছিল তারপরে খাচ্ছিল কি মাছ আর এই যে ওর বন্ধু দিকে বোন বোনের কান্নাটা দেখলে মুখটা ভাঙালো কেমন তারপর আমি ভাবলাম আমাকে একটু দেখায় সবাইকে শুধু দেখাচ্ছি তো আমি দুটো কাতলা মাছ খেয়েছিলাম আমার এতটা মানে সুন্দর লেগেছিল মাছটা আর আমি না ফ্রায়েড রাইস একটুও খাইনি কারণ আমার ভালো লাগেনি ভালো লাগিনি বলতে আমি মিষ্টি জিনিস খেতে খুব একটা পছন্দ করি না তারপরে দিয়ে গেল চিকেন কষা আর ও বৈশুধে যে দারুণ হয়েছে আর এই দেখো আমাকে মাংস না দিয়ে হাড় দিয়ে গেছে আর এই যে লাস্টে আমার এরকম পজিশান ছিল আর ফেলে তো দিয়েছিলাম তার আগে সব আর খেতে পারছিলাম না সব ধরা ছিল বলতে গেলে শুধুমাত্র মাছটাই খেয়েছিলাম বাট এই দেখো মালা বাদল হচ্ছিলো সেই সময় আমরা নিচে এসছিলাম মানে একদম পারফেক্ট টাইমে আর আমাদের হবু মশাইকে তো দারুণ লাগছিলো দুজনকেই খুব সুন্দর মানিয়েছে বলতে হবে আর লগ্ন ছিল সাতটার সময় কিন্তু ঠাকুর মশাই আস্তে দেরি করেছে আর মশাইও আসতে তো দেরি করেছে সেই জন্যেই আর কি একটু লেট হয়ে গেল বিয়ে বাড়ির ওই জন্য দশটার বেশি বেজে গেছে তখন ওরা কিন্তু বিয়ে মানে বিয়ে পড়ানো শুরু করেছে ঠাকুর মশাই আর এদিকে মালা বদল হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো